নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো আমরা বর্গক্ষেত্রের যে ফার্স্ট পার্ট আমরা আপলোড করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম আরও বর্গক্ষেত্রের কিছু প্রশ্ন এবং তার সলভ কিভাবে সলভ করে সেটা আমরা এখানে আলোচনা করব। এখানে একটা খুব ইজি প্রশ্ন রাখা হয়েছে, আপনারা প্রশ্নটা দেখে নিতে পারেন। প্রশ্নটাতে বলা হয়েছে যে 20 সেমি বাহু বিশিষ্ট বর্গাকার ক্ষেত্রের চারিপাশে 3 সেমি যে রাস্তা রাখা হয়েছে, সেই রাস্তার ক্ষেত্রফল কত জানতে চাওয়া হয়েছে। দেখুন, এখানে আগে ছবিটা আমরা কীভাবে আঁকব, আপনি এখানে একটা বর্গক্ষেত্র আগে আমরা এঁকে নিচ্ছি। এখানে আমরা একটা বর্গক্ষেত্র এঁকে নিলাম, এর চারিপাশে বলা হয়েছে, অর্থাৎ বাইরের পোর্শনটাতে এটার বাহুটা বলা আছে 20, এই বাহুটাকে বলা আছে 20 সেমি, এই বাহুটা দৈর্ঘ্য 20, এর চারপাশে আঁকা আছে 3 সেমি চওড়া একটা রাস্তা, এটা হচ্ছে রাস্তা। আমাকে জানতে দেওয়া হয়েছে এই রাস্তাটার ক্ষেত্রফল, এই রাস্তাটা চওড়া হচ্ছে 3 সেমি। কিভাবে করবেন দেখুন, এই ধরনের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তো থাকেই। আমি সর্বপ্রথম যেটা নির্ণয় করব সেটা হচ্ছে ভিতরে দেখুন একটা বর্গক্ষেত্র তৈরি হয়েছে এবং বাইরে একটা বর্গক্ষেত্র আমাদের এখানে তৈরি হয়েছে। আমরা যদি ভিতরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি এবং বাইরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি নির্ণয় করি, তারপরে যদি সেটাকে মাইনাস করে দিই, তাহলে আমাদের এই রাস্তার ক্ষেত্রফল নির্ণয় হয়ে যাবে। দেখুন, ভিতরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, বাহুর স্কয়ার, এটা সেমি আছে, তাহলে এটা এককটা হবে বর্গ সেমি, তাহলে 400 বর্গ সেমি আমার মোট টোটাল ক্ষেত্রফলটা দাঁড়াচ্ছে। এরপর আমরা এখানে লিখব যে রাস্তা আছে, রাস্তা সহ বর্গক্ষেত্রের বাহু, এটা এখানে যে নিয়মটা ফলো হবে ওই নিয়মটাই আমরা আয়তক্ষেত্রের বা অন্য যে কোনো ছবির বেলায় ফলো করব। আপনারা দেখুন এখানে, এটা আমি একটা বাহু নিয়ে জাস্ট বোঝানোর চেষ্টা করছি, এই বাহুটা আছে 20, এখানে আপনার এটা আছে 3 সেমি চওড়া একটা রাস্তা, অর্থাৎ রাস্তাটা এটাও 3, এটাও 3, তাহলে এদিকে যেটা থাকবে তাও 3, তাহলে অর্থাৎ এদিকে দেখুন টোটাল যেটা বাড়ছে আমার সেটা, এটা 3 বাড়ছে এখানে এবং এখানে যেটা বাড়ছে এই পোর্শন থেকে এখানে যেটা বাড়ছে এটাও 3, অর্থাৎ এই 20-র সাথে আমার দুটো 3 অ্যাড হচ্ছে। এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, রাস্তাটা যত চওড়া বলা হবে সেটা আপনি 20-র সাথে দুবার আমরা অ্যাড করব, 20+2×3 করতে পারেন অথবা আপনারা 3+3 করতে পারেন, যেটা খুশি। এক্ষেত্রে আমার কত হচ্ছে দেখুন, 3×2×6, 20+6 সমান 26 সেমি। তাহলে আমার রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের বাহু, অর্থাৎ এই বাইরেটা হয়েছে 26 সেমি। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা রাস্তা সহ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব, রাস্তা সহ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই 26 স্কয়ার এত বর্গ সেমি, 26×26 15, 26×52 6, 5×7 676 বর্গ সেমি। আর আমার ভিতরে কোশ্চেন ক্ষেত্রফল বেরিয়েছিল 400 বর্গ সেমি, অর্থাৎ এখানে আমার অ্যান্সার জানতে চাওয়া হয়েছে রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল 676 মাইনাস 400 বর্গ সেমি, অর্থাৎ 276 বর্গ সেমি, এটা হচ্ছে আমার রাস্তার ক্ষেত্রফল। আপনারা প্রবলেমটা ভালোভাবে দেখুন, এই ধরনের প্রবলেম থাকে
যখন আপনি একটু আপার লেভেলে যখন কোনো এক্সাম দেবেন, বিশেষ করে WBCS যদি মেইন এক্সাম দিতে চান, এই ধরনের প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট সেখানে, এবং এই ধরনের প্রশ্নপত্র অনেকবার জানতে চাওয়া হয়েছে। এছাড়াও আপনারা যে রেল যে এক্সাম দিতে চলেছেন, অলরেডি অনেকেই ফর্ম ফিল আপ করেছেন, সেখানে কিন্তু এই ধরনের প্রশ্নপত্র থাকবে। একটু বড় হলেও আপনাকে খুব দ্রুততার সাথে প্রবলেমগুলো সলভ করতে হবে। এখানে আমরা দ্বিতীয় যে প্রবলেমটা রেখেছি একই, দেখুন 10 সেমি বাহু বিশিষ্ট বর্গাকার ক্ষেত্রের ভিতরে বলেছি, এটা আগের বারে বলেছিলাম বাইরে, এটা 1.5 সেমি চওড়া রাস্তা থাকলে তার পরিসীমা, এটা তার পরিসীমা জানতে চাওয়া হয়েছে। ওই একই ব্যাপার হয়, ক্ষেত্রফলও আপনি নির্ণয় করতে পারেন। আমি দুটো আলাদা ধরনের প্রশ্ন নেওয়ার পক্ষপাতী ছিলাম, তাই এখানে পরিসীমাটা জানতে চাওয়া হয়েছে। এটা হচ্ছে আমার বর্গক্ষেত্র, এক্ষেত্রে আমাকে বলা হয়েছে 10 সেমি, এক্ষেত্রে 10 সেমি বলা হয়েছে, এবং এর ভিতরে একটা রাস্তা আপনি তৈরি করুন, যেটা রাস্তাটা চওড়া কত হবে, রাস্তাটা চওড়া আমার 1.5 সেমি, অর্থাৎ এটা 1.5 সেমি। তাহলে টোটাল এটার পরিসীমা জানতে দেওয়া হয়েছে, এই রাস্তাটার পরিসীমা। রাস্তাটা অ্যাকচুয়ালি রাস্তার তো পরিসীমা হয় না, এটা আমরা একটু ট্রান্সফার করে দিই। এটা ধরুন কতটা ভিতরে কোশ্চেনে কতটা বেড়া প্রয়োজন হবে আমার, এটাতে রাস্তার তো ক্ষেত্রফল হয়, রাস্তার সেরকমভাবে পরিসীমা হয় না। আমি শর্টে একটু জাস্ট লিখেছি, বা আমরা যদি ভিতরের কোশ্চেন বরাবর যদি হাঁটতে চাই, বা এটাকে যদি বেড়া দিয়ে ঘিরতে চাই, এটাকে যদি আমরা এরকম বেড়া দিতে চাই, তাহলে আমার কত বেড়া প্রয়োজন হবে, এভাবে আমরা অঙ্কটাকে করে নিতে পারি। গাণিতিক ভাষায় যদি আপনি ঠিক ভাষাটা চান, তাহলে আমি সর্বপ্রথম দেখব একটা ভিতরের একটা বাহু আমি এখান থেকে নির্ণয় করব। তাহলে রাস্তা, এই যে রাস্তাটা আছে, রাস্তার একটি বাহু আগেবারে আমরা যোগ করেছিলাম, এখানে আমরা কি করব দেখুন, এখানে এই পুরোটা 10, এখান থেকে আপনি কম হচ্ছে 1.5, এখান থেকে আমার কম হচ্ছে 1.5, অর্থাৎ যদি ভিতরে প্রবলেমটা যদি ভিতরে থাকে, সেক্ষেত্রে আমার এখানে বিয়োগ হবে, অর্থাৎ 10 - 3 সেমি, অর্থাৎ 7 সেমি, অর্থাৎ এই ভিতরের যে বাহুটা আমার বেরিয়েছে সেটা হচ্ছে আমার 7 সেমি। তাহলে আমি যদি এখানে এই রাস্তাটাকে যদি আমি ঘিরতে চাই কোনো কিছু দিয়ে, ধরুন কোনো বেড়া দিয়ে যদি ঘিরতে চাই, তাহলে আমার রাস্তার বেড়া প্রয়োজন কত হবে দেখুন, 4 × বাহু, অর্থাৎ 7 × 4 = 28 সেমি আমার ভিতর পোর্শনটাতে বেড়া প্রয়োজন হবে। অর্থাৎ বাইরে যদি আমার বেড়া প্রয়োজন হতো, তাহলে সেক্ষেত্রে হতো 10 × 4 = 40, এক্ষেত্রে আমার বেড়ার প্রয়োজন হচ্ছে 4 × 7 = 28 সেমি বেড়ার প্রয়োজন। আমি এটাকে সুবিধার জন্য এইভাবে করেছি, অ্যাকচুয়ালি রাস্তার উপর যে প্রবলেমটা আপনাদের থাকবে সেটা ক্ষেত্রফল থাকবে, কিন্তু এই ধরনের প্রশ্নপত্র থাকতে পারে যে ভিতরের পোর্শনে কতটা বেড়া প্রয়োজন হবে। আমাদের এখানে 3 নম্বর যে প্রশ্নটা রাখা হয়েছে, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, এটা বিগত বছরে এসেছে, রেলের এক্সাম থেকে আমি নিয়েছি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলের যদি সমান হয়, তাহলে বর্গক্ষেত্রের বাহু এবং বৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত, এখানে জানতে চাওয়া হয়েছে। আশা করি দেখতে পেয়েছেন, আমরা এই প্রবলেমটা এখানে সলভ করবো, 4টি অপশান দেওয়া আছে, আমরা দেখব। তাহলে বর্গক্ষেত্রের বাহু আমি এখানে ধরছি, বর্গক্ষেত্রের বাহুটা আমি ধরে নিচ্ছি এ একক, আর বৃত্তের আপনারা জানেন বৃত্তের ব্যাসার্ধ হয়, বৃত্তের ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর একক, এবং ধরে নিচ্ছি আপনারা বৃত্তের, যেহেতু এখানে বৃত্ত এসেছে, আমি বৃত্ত করাইনি এখনো, তবু ধরে নিচ্ছি আপনারা বৃত্তের সূত্রগুলো অ্যাটলিস্ট জানেন। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার বর্গ একক, এবং বৃত্তের ক্ষেত্রফল কত হবে, বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার
বর্গ একক, এই দুটোকে সমান বলা হয়েছে। তাহলে আমরা এখানে লিখবো শর্তানুসারে স্কয়ার সমান পাই আর স্কয়ার। দেখুন, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং বৃত্তের ক্ষেত্রফল যদি সমান হয়, তাহলে বর্গক্ষেত্রের বাহু এবং বৃত্তের ব্যাসার্ধের অনুপাত আমার কাছে জানতে দেওয়া হয়েছে। অর্থাৎ বর্গক্ষেত্রের বাহুটাকে প্রথমে রাখছি, তার নিচে রাখছি বৃত্তের ব্যাসার্ধটাকে। তাহলে এখানে আর যদি থাকে, এখানে পাই হবে এবং এখানে ওয়ান হবে, আমাকে এটার অনুপাত জানতে দেওয়া হয়েছে। তাহলে এটাকে আমি যদি রুট করি, তাহলে আমার এটা দাঁড়ায়, অর্থাৎ অনুপাত কে ইস টু আর সমান রুট পাই ইস টু ওয়ান। একদম ইজি প্রশ্ন। এখানে আমাদের যে অপশনগুলো আছে, তার মধ্যে প্রথম অপশনটা এখানে আমাদের ক্যারি করবে এবং প্রথম অপশনটা এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে। ফ্ল্যাট প্রশ্ন, বিশেষ কিছু নেই এটাতে। আমরা আরেক ধরনের প্রশ্ন মধ্যে দিয়ে যাব, এটাও এর আগে বিভিন্ন এক্সামে এসেছে, রেলের এক্সাম থেকেও এটা নেওয়া। দেখুন, 4 নম্বর যে প্রবলেমটা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 6050 বর্গমিটার, ওই ক্ষেত্রে সর্ববৃহৎ কত লম্বা দণ্ড রাখা যাবে। এই ধরনের প্রশ্ন আপনারা কিন্তু আয়তক্ষেত্রের মধ্যেও পাবেন। আগে আপনারা ছবিটাতে দেখার চেষ্টা করুন, এটা যদি একটা বর্গক্ষেত্র হয় বা এটা এভাবেও থাকতে পারে, আপনার একটা বর্গাকার রুম আছে ধরুন বাড়িতে, সেই রুমের মধ্যে আপনি সর্ববৃহৎ কত লম্বা দণ্ড রাখতে পারবেন, সেটার অ্যান্সার হবে, আপনাকে ঘুরিয়ে অঙ্কটাকে বলা হয়েছে, আপনি অ্যান্সার নির্ণয় করবেন কর্ণ। সর্ববৃহৎ যে দণ্ড রাখা যায় সেটাকে বলা হয় কর্ণ। সেটা বর্গক্ষেত্রের বেলায় হোক অথবা আয়তক্ষেত্রের বেলায় হোক অথবা আয়তঘনের বেলায় হোক, যে কোনো এই ধরনের ফিগার হোক যেটার একটা নির্দিষ্ট মাপ আছে, সেটার যদি এইরকমই প্রশ্ন জানতে দেওয়া হয়, সেটাকে আপনাকে কর্ণ নির্ণয় করতে হবে। অর্থাৎ এটাকে ঘুরিয়ে কর্ণ নির্ণয় করতে বলা হয়েছে। এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকবার এসেছে এবং খুব ইম্পর্টেন্ট। আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা ধরে নিচ্ছি বাহুটা এ মিটার। তাহলে শর্তানুসারে আমাদের কি দাঁড়াবে, বাহু স্কয়ার সমান 6050, বা আমাদের বাহুটা হচ্ছে 6050 রুট করে নিলাম। এরপর এটাকে আমরা বর্গমূল করব। বর্গমূল আপনারা যেভাবে করেছেন সেভাবে করতে পারেন, অথবা আমরা এটাকে ভেঙে নিচ্ছি 5 12 60, 5 10 50, 5.5 যাবে, 5 2 10, 12 5 4 20, 21, 5 2 10, 2 12, 2 1 2, 11 11। অর্থাৎ এটাকে যদি ভাঙা হয় তাহলে হয় 5 × 5 × 2 × 11 × 11, দুটো 5-এর জন্য বাইরে একটা 5 বেরোবে, দুটো 11-এর জন্য বাইরে একটা 11 বেরোবে, রুট 2টা ভিতরে পড়ে থাকবে এবং এটা হবে 55√2। অর্থাৎ আমাদের এখানে যে প্রথম যে অপশনটা ছিল, আমাদের এই প্রথম অপশনটাই হবে, অর্থাৎ সরি, এটা আমরা তো নির্ণয় করছি বাহু, এটা আমরা এখন অঙ্কটা আমাদের শেষ হয়নি, এটা আমরা নির্ণয় করছি বাহু। তাহলে এখানে কর্ণ কী হবে, কর্ণ সূত্র আপনারা সকলেই জানেন, বাহু রুট টু, অর্থাৎ বাহুটা বেরিয়েছে 55√2 × √2, দুটো রুট টুর জন্য কী হয়, দুটো রুট টুর জন্য একটা টু হয়, অর্থাৎ 2 5 10, 2 5 10 = 11, এত মিটার। অর্থাৎ যে সর্ববৃহৎ দণ্ডটা রাখা যাবে সেটা হবে 110 মিটার। অর্থাৎ এখানে আমাদের বি অপশনটা হচ্ছে, এখানে আপনার এই যে বাহুটা বেরিয়েছে, এই বাহুটা থেকে আপনি যে কোনোভাবে অন্য যদি আপনাকে অঙ্কটা করতে দেওয়া হতো, অন্য যদি অ্যান্সার দেওয়া হতো, আপনি সেইভাবে অগ্রসর হতেন। যদি আপনাকে এখানে পরিসীমা নির্ণয় করতে বলা হতো, আপনি পরিসীমা নির্ণয় করতেন। অর্থাৎ আপনি যদি ডায়াগ্রামটা যদি এঁকে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার কাছে যাই জানতে যাবো, আমি আশা করি আপনারা সেই নির্ণয় করতে পারবেন সেভাবে। আমি এখানে নিজে থেকে আরেকটা অঙ্ক দেওয়ার চেষ্টা করছি। যদি কোনো একটা বর্গক্ষেত্রের বাহুকে 10% যদি বৃদ্ধি করা হয়, 10% যদি বৃদ্ধি করা হয়, এখানে আমাকে একজন মেসেজ করেছিলেন যে আমি ফার্স্ট পার্টে এই ধরনের একটা প্রশ্ন লোড করেছিলাম এবং সেখানে একটা শর্ট ফর্মুলা বলেছিলাম, সে
সেখানে কয়েকজন মেসেজ করেছেন শর্ট ফর্মেটও বুঝতে পারছেন না, সেই জন্য আমি এখানে এটা করে বোঝানোর চেষ্টা করছি। বাহুটাকে 10% যদি বৃদ্ধি করা হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে, শতকরা কতটা বৃদ্ধি পাবে। লং প্রশ্ন তো আমরা করেছি, যদি শর্ট যেটা থাকবে এটা আমরা বলেছিলাম যে আপনারা কল্পনা করে নেবেন এটা একটা দৈর্ঘ্য এবং প্রস্থ হিসাবে, এটাকে দৈর্ঘ্য এবং এটাকে প্রস্থ। তাহলে আমাদের অপশন হবে 10+10+ দৈর্ঘ্য গুণিত প্রস্থ বাই 100। এটা হবে আমাদের অ্যান্সার, দৈর্ঘ্য যুক্ত প্রস্থ প্লাস দৈর্ঘ্য গুণিত প্রস্থ বাই 100। এভাবে ভাবনাটা যদি ভেবে নিই, আয়তক্ষেত্র বেলা তো এইরকমই হবে, 10 আর 10-এর যোগ করলে হয় 20, এটাকে কেটে যায় তাহলে আমার এখানে পড়ে থাকে 1, অর্থাৎ আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 21%। অর্থাৎ যে বর্গক্ষেত্রের বাহু 10% বৃদ্ধি পায় সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 21%। আমাদের বর্গক্ষেত্রের আশা করি যে ধরনের প্রশ্ন আসে সে ধরনের সমস্ত প্রশ্ন নিয়ে আমরা এখানে আলোচনা করেছি, তবু যদি আমাদের কিছু ফাঁক ফোকর থেকে থাকে আপনারা নিচে কমেন্ট বক্সে জানান, আমাকে অঙ্ক দিতে পারেন। বর্গক্ষেত্রের উপর যদি কিছু প্রবলেম হয় আমরা নেক্সট সময় যে পরিমিতির সমস্ত চ্যাপ্টার নিয়ে যখন আলোচনা করব তখন সেখানে অবশ্যই আমরা সেই ধরনের প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব। আমরা পরবর্তীতে পরিমিতির যে পোর্শনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা গোলক নিয়ে আলোচনা করব, অর্থাৎ বৃত্ত যেটা বলেন আপনারা গোলক নিয়ে, এটা খুব প্রয়োজন। এখান থেকে অনেক প্রশ্ন আসে, আমাদের পরবর্তী আলোচনার বিষয় গোলক। যদি ভিডিও ভালো লেগে থাকে আপনাদের লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা অ্যাটাচ হতে চান অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন, সরাসরি আমার সাথে সংযোগ রক্ষার জন্য। সেখানে আমি অনেকেই আমাকে প্রশ্ন করেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করি, সবসময় হয়তো পারি না আর টাইমের কারণে, কিন্তু অ্যাটলিস্ট শেষ পর্যন্ত উত্তর দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ, ভালোভাবে স্টাডি করুন এবং কোনো কিছু প্রবলেম হলে অবশ্যই আমার সাথে সংযোগ রক্ষা করুন।